বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথোপকথনে এ কথা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, 5 আগস্ট সকাল 10:30 বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘণ্টাখানেকের মধ্যেই ফোন এলো, তিনি আসছেন না। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, চারিদিকে অস্থিরতার খবর, কি হতে যাচ্ছে জানি না। আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে। তার কাছেও কোনো খবর নেই, আমরা অপেক্ষা করছি, টেলিভিশনে স্ক্রলও দেখছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছুই বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে বললাম। রাষ্ট্রপতি আরও বলেন, যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকার যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করেছি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন কিনা। একই জবাব, শুনেছি তিনি পদত্যাগ করেছেন, মনে হয় সে জানানোর সময় পাননি।